ঠিক আছিস তো? হ্যাঁ, কেন কি খেলি বলতো? কি খাওয়ালে তুমি আমায়? গাইস, তোমরা যদি জানতে যাও যে আমার মা আমায় কি খাওয়ালো, তাহলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। আজকে আমার মা একটা ট্র্যাডিশনাল রান্না করবে। যদি তোমরা সেই ট্র্যাডিশনাল রান্নাটা দেখতে যাও তাহলে এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো। মা, আজকে কি মেনু গো? আজকে মেনুটা দেখতে গেলে তো আমাদের টেবিলে যেতে হবে, কারণ অনেকগুলো অপরণান্টি কিছুটা করেছে, লাস্ট চমক আছে, সেটা তো পরে করব আমরা। তো চলো আমরা মেনুটা দেখে আসি কি কি মেনু আছে আজকে। এই দেখো প্রথমটা, রুই মাছের ঝোল। এই দেখো রুই মাছ। এরপর আছে মৌরলা মাছের চচ্চড়ি। তোমরা নিশ্চয়ই খুব ভালোবাসো মৌরলা মাছ খেতে। আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করা হয়েছে মৌরলা মাছের চচ্চড়ি বা পটল ভাজা। এটা খেতে গেলে তো আমাদের ডাল লাগবে। তো দেখো, আর এটা আছে উচ্ছে আলু সেদ্ধ, কারণ আজকে টি ওয়েডনেসডে। তো আর এটা আছে শুষ্নি শাক। এই শাকটা কিন্তু খুব জরুরি, যাদের ইনসমনিয়া আছে তারা কিন্তু এই শাকটা খেতে পারো। উচ্ছারুটা মাখা হবে হলো নুন তেল আর লঙ্কা দিয়ে। তারপরে আসবে হলো এটা ডাল, মানে আমরা পাঁচমিশালি ডাল করেছি আজকে। মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল আর মুসুরির ডাল সব মিশিয়ে এই ডালটা করা হয়েছে। মা, ও মা, হ্যাঁ, এই বাতাবি লেবু কেটে রেখেছো কার জন্য? কি খাবে? তুই খাবি? আমি? হ্যাঁ, ঠিক আছে। আজকের যে চমকটা সেটা আমার মা এখন রান্না করতে চলেছে, সেটা কি দেখে নাও। নারকেল গোড়া, কচু, আর এখানে সর্ষে বাটা আছে, সর্ষে পেস্ট, এটা দিয়ে আজকে চমকটা তৈরি হবে। ও, এখানে চিংড়িও আছে, এই যে বেশি বলো না। এবার প্রথমে আমি তেল দেব, সর্ষের তেলে হবে পুরো রান্নাটা। এবার সর্ষের তেল গেল, কি খুব জিনিস, মা এটা খেলে গলা ধরবে না? দেখি কি হয়। আচ্ছা, এবার কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দেখো, বেশি যে আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তাই বেশি বেশি কাঁচা লঙ্কা দেবে। কত দিন ওরা খেতে পারবো না অত ঝাল। সে দেখো তেল দেওয়া হয়ে গিয়েছে, তেল গরম হোক। এরপর আমরা নুন দেব। বাবাই নুন দিয়ে দে। নুন কোথায় গেল? ও, এই যে এই যে নুন। নুন যাচ্ছে এর মধ্যে, তা দরকার পড়লে আরেকটু দিতে হবে, টেস্ট করে দেখতে হবে। আচ্ছা, এবার নুন দেওয়া হয়ে গিয়েছে। এবার যে গ্রেট করে রেখেছিলাম যে কচুগুলো দেখো, সেগুলো অ্যাড হয়ে যাবে, সেগুলো এবার আমরা দেবো এর মধ্যে। ঠিক আছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি, এবার কচুগুলো এর মধ্যে চলে যাবে। আচ্ছা, করুন কচুগুলো একটু নাড়াচাড়া করবো, তারপরে আমার নারকোল কোড়াটা দেবো। এখনই সঙ্গে সঙ্গে দেবো না, একটু পরে নাকি? পরে দেবো। কচুরের রেসিপিটা কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। মা, ওটা নড়ে যাচ্ছে তো। মনে কেমন লাগছে এই রান্নাটা? আর কচু খেতে কে কে ভালোবাসো না সেটাও জানিও।
কচু খেলে সবারই একটা টেনশন থাকে যে গলা ধরে যাবে, কিন্তু আমার মনে হয় না গলা ধরবে। যদি ধরে একটু লেবুর রস দিয়ে নিতে পারো, লাস্টে অ্যাড করে নিতে পারো, তবে আমি দিই না। যার যার টেনশন থাকে যে গলা ধরবে কিনা বা গলা চুল করছে কিনা, তো তারা কি করবে একটু লেবুর রস অ্যাড করে নিতে পারো। আর আমি গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম, দেখো ভালো করে এটাকে নড়াচড়া করছি, কারণ অনেক সময় কচুর মধ্যে যে রেফাইডগুলো থাকে সেগুলো গলা ধরে। এটা একটু তেল দিয়ে করে নিলে, মানে ফ্রাই করে নিলে অতটা অসুবিধা হয় না। এটা ছোলা কচু বা ইনহাও মান কচু বলে, এটাকে ক্রাশারে আমরা আগে গ্রেট করে রেখেছিলাম আর একটু ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাহলে কি হয় আর গলা ধরার চান্সটা কম থাকে। আমি যে বাতাবি লেবু খাচ্ছি এটা লিভারের জন্য খুব ভালো, আর বাতাবি লেবু না সব ফ্রুটই শরীরের জন্য ভালো। দেখো ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে, এবারে চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেব। তোমরা কে কিভাবে খাও ওটা জানিও কমেন্টে। দেখো চিংড়ি মাছগুলো অ্যাড হয়ে গিয়েছে, বেশ কালারফুল লাগছে কিন্তু দেখতে, বল বাবাই। হ্যাঁ আরো একটু বাড়িয়ে নিলে নাকি? হ্যাঁ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। মা পোস্ত বাটাটা দিলে না? পোস্ত না সর্ষে বাটা, ও সরি, সর্ষে বাটাটা দিলে না? লাস্টে দেবো না, আমার সময় সর্ষে বাটা আগে দিয়ে দিলে তিতো হয়ে যাবে। ও এই দেখো আমার মা এখন ভাতটাও বসিয়ে দেবে, এই দেখো চাল ভিজে ভিজিয়ে রাখা আছে এই জায়গাটা করে, এই দেখো আমার মা চাল ভিজছে। চাল কিন্তু ভালো করে আমাদের পরিষ্কার করে ধুতে হয়, চালের মধ্যে অনেক মাটি এবং ধুলো এসব ময়লা থাকে, জার্মস থাকে, তাই না? হুম, চাল আমরা ভালো করে ধুই, আমরা আগে চালটা ভিজিয়েও রাখি অনেক সময়, ওতে ধোয়াতে তাড়াতাড়িও হয় এবং ভালোও হয়। এ দেখো এখন চাল ধুয়ে আমার মা ভাতটা বসিয়ে দিল, এ দেখো, এ দেখো এটা হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং টাচ সর্ষে বাটাগুলো এখন আমার মা আমাদের দিয়ে দেবে। এবার দেখো সর্ষে বাটা অ্যাড হচ্ছে, এবার মিশিয়ে দেওয়া হবে। দেখা গাইজ আমাদের সেই চমক রান্না হয়ে গেছে। গাইজ আমার আজকের ভিডিওটা ট্র্যাফিক ট্র্যাডিশনাল রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড উই সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। ওকে বাই।